আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল ক্যালকুলাস বা দাঁতের পাথর এটি দাঁতের মাড়ি সরিয়ে দেয় এবং সেই সঙ্গে আরও আলোচনা করব যে এ ধরনের সমস্যা সমাধানের জন্য আপনার করণীয় কী তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স ডেন্টাল ক্যালকুলাস যেটিকে আমরা বাংলাতে দাঁতের পাথর বলে থাকি তো এই পাথরগুলা দাঁত এবং মাড়ি উভয়েরই ক্ষতি করে যদি এটি দু দাঁতের মধ্যবর্তী স্থানে ধীরে ধীরে জমতে থাকে তাহলে একই সঙ্গে দাঁত এবং মাড়ি দুটোরই ক্ষয়জনিত সমস্যা ঘটতে থাকে ভিওয়ার্স এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন দাঁতের মধ্যবর্তী স্থানে এবং দাঁতের দাঁত এবং মাড়ির সংযোগস্থলে কিছু একটা জমে আছে তো ভিউয়ার্স মূলত এটি হলো ডেন্টাল ক্যালকুলাস যা আমরা আমরা যে খাবারগুলো খেয়ে থাকি প্রতিনিয়ত সেই খাবারের অংশ থেকেই এ ধরনের ডেন্টাল ক্যালকুলাসের সূচনা হতে থাকে আর এটি দিনে দিনে বাড়তে থাকে যদি ঠিক মতো দাঁত এবং মুখের পরিচর্যা না করা হয় তাহলে এ ধরনের ডেন্টাল ক্যালকুলাস দিনে দিনে বাড়তে থাকে আর এ ধরনের ক্যালকুলাস জমার কারণে দাঁতের মাড়ি সরে যায় নিচের দাঁতের মাড়ি নিচের দিকে নেমে আসে এবং উপরের দাঁতের মাড়ি উপর দিকে উঠে যায় দাঁতের গোড়া আলগা হয়ে যায় তো ভিউয়ার্স এই যে ক্যালকুলাসগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদিনে এক মুহূর্তে হয় না এটি অনেক দিন পর্যন্ত কারো কারো মাস এক বছর দু বছর তিন চার বছর থেকে ধরেও কিন্তু এ ধরনের ক্যালকুলাস ধীরে ধীরে জমতে থাকে আর সেভাবে যত ধীরে ধীরে জমতে থাকে ক্যালকুলাসগুলো ততই কিন্তু ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে ভিউয়ার্স যখন এই ক্যালকুলাসগুলা দুধাতের মধ্যবর্তী স্থানে জমতে থাকে তখন মারির ইনফেকশন হয় কারণ হলো যে ক্যালকুলাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর সঙ্গে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া উৎপন্ন হয় সেগুলো মারিতে ছড়িয়ে পড়ে আর তার জন্য মাড়ির বিভিন্ন অংশ ফুলে ওঠা সমস্যা হয়ে থাকে এছাড়া এই ক্যালকুলাসের কারণে মুখে প্রচণ্ড দুর্গন্ধ হতে দেখা যায় অনেকেরই মুখে দুর্গন্ধ হওয়ার সমস্যা থাকে এবং আরও সমস্যা রয়েছে এটি জিনজিভাইটিস রোগের অন্যতম কারণ জিনজিভাইটিস রোগ হলো মাড়ির প্রদাহ যেটি মাড়ি থেকে রক্ত আসার অন্যতম কারণ তো ভিওর্স মাড়ি থেকে রক্ত আসার যে কারণটি রয়েছে সে হলো জিনজিভাইটিস রোগ আর এই জিনজিভাইটিস রোগের অন্যতম কারণ হলো এই ডেন্টাল ক্যালকুলাস ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে প্রতিটি দাঁতের গুঁড়াই কিন্তু অনেক অনেক বেশি ক্যালকুলাস জমে আছে তো সাধারণত এমনটি সুস্থ মানে এমনটি কিন্তু একদিনে হয় না যখন ধীরে ধীরে দাঁতের গুঁড়ায় খাবার জমতে থাকে আর সেটি পরিষ্কার না হওয়ার কারণেই কিন্তু ধীরে ধীরে এই পর্যায়ে পৌঁছতে থাকে তা যখন এ পর্যায়ে এই ডেন্টাল ক্যালকুলাসগুলো পৌঁছায় তখন ধীরে ধীরে দাঁতের এখন যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন যখন যখন স্বাভাবিক অবস্থায় ছিল তখন কিন্তু দাঁতের মাড়িটি ঠিক এই বরাবর ছিল কিন্তু এই যে যে ক্যালকুলাসগুলো দেখতে পাচ্ছেন এই ক্যালকুলাস দাঁতের গোড়ায় জমার কারণে ধীরে ধীরে কিন্তু দাঁতের মাড়িটি অনেক নিচে নেমে আসছে আর এমন অবস্থা চলতে থাকলে দাঁতের গোড়া একেবারে আলগা হয়ে কোনো কোনো সময় এই ক্যালকুলাস জমার কারণে দাঁত কিন্তু অকালে নড়ে যেতে পারে তো ভিউয়ার্স এখানে দেখেই আপনারা বুঝতে পারছেন যে এই ক্যালকুলাস দাঁত এবং মাড়ির কতটা ক্ষতি করে যখন আপনার এ ধরনের ক্যালকুলাস দাঁতের সঙ্গে লেগে থাকবে তখন দাঁতের কালার চেঞ্জ হয়ে যাবে কারণ দাঁত ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে দাঁতের উপরিভাগের যে অ্যানামিল অংশটি রয়েছে এটি যদি ক্ষয় হয়ে যায় তখন দাঁতে একটা হলুদ একটা ভাব চলে আসে কারণ দাঁতের যে সেকেন্ড লেয়ার রয়েছে সেটি হলো ডেন্টিন অংশ যখন উপরের অ্যানামেল অংশটি ক্ষয় হতে থাকে আর ডেন্টিন অংশটি কাছে আসতে থাকে ওপেন হতে থাকে তখন কিন্তু সে দাঁতটির কালার ধীরে ধীরে চেঞ্জ হয়ে যেতে থাকে হলদে একটা ভাব সে দাঁতে চলে আসে তো ভিওর্স এই ক্যালকুলাসগুলা যদি মাড়িতে মাড়িতে হয়ে থাকে অর্থাৎ দাঁতে হলে তো কি সমস্যা হয় সেটি বুঝলেন আর যখন মাড়িতে জমতে থাকে তখন এই ক্যালকুলাসকে জায়গা করে দিতে গিয়ে মাড়ি ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এই মাড়িটি একটা সময় ছিল ঠিক এই পজিশনে ছিল কিন্তু এই ক্যালকুলাস জমার কারণে ধীরে ধীরে কিন্তু মাড়িটি অনেক বেশি নিচের দিকে নেমে আসছে এমন অবস্থা চলতে থাকলে দেখা যায় কোনো এক সময় যদি এই ক্যালকুলাস বা পাথরগুলা এমনিতে উঠে যায় সেক্ষেত্রে দাঁতটি কয়েকদিনের মধ্যে নড়তে থাকে এবং নড়ে যে সে দাঁতটি কিন্তু পড়ে যায় যদি দাঁত গর্ত হয়ে যায় ভেঙে যায় চিকিৎসা করা যায় কিন্তু যদি দাঁত একবার নড়ে যায় অনেক বেশি নড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে খুব বেশি ভালো ফলাফল আশা করা যায় না ভিউয়ার্স এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটিও দুটি দাঁতের গোড়াতে এভাবে ক্যালকুলাস জমে আছে দেখতে পাচ্ছেন আর এই ক্যালকুলাস জমার কারণে দাঁতের মাড়ি কোথায় সরে গেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন বিহর্স এই মাড়িটি কিন্তু একটা সময় ঠিক এই পজিশনে ছিল কিন্তু এই ক্যালকুলাস ধীরে ধীরে জমার কারণে এই ক্যালকুলাসকে জায়গা দিতে গিয়ে কিন্তু দাঁতের মাড়ি অনেক দূর পর্যন্ত সরে গেছে আর এমন অবস্থা চলতে থাকলে কী হবে তা আপনারা আশা করি নিজেরাই বুঝতে পারছেন যদি কখনো এই ক্যালকুলাসটা এই দাঁতের থেকে উঠে যায় সেক্ষেত্রে এখানে ফাঁকা ফাঁকা লাগবে এবং দাঁত ক্ষয় হওয়ার কারণে এই ক্যালকুলাস উঠানোর পরে সে দাঁতটিতে কিন্তু শিশির একটা ভাবও তৈরি হতে পারে কারণ দাঁতের গোড়া তখন আলগা হয়ে যাবে আর দাঁতের গোঁড়ায় খুব সেন্সিভিটি তৈরি হয় এই যে ক্যালকুলাসগুলো দেখতে পাচ্ছেন এই ক্যালকুলাস যেখানে জমে আছে এখানে অ্যানামেল অংশ থাকে না দাঁতের উপরিভাগে থাকে কিন্তু এখানে দাঁতের রুট অংশে অ্যানামেল অংশ থাকে না এখানে দাঁতের ডেন্টিন অংশ থাকে তো দাঁতের যে স্পর্শকাতরতা যে অনুভূতি সেটি কিন্তু দাঁতের ডেন্টিন অংশই থাকে এখন এখানে ক্যালকুলাসের কারণে জ্যাম হয়ে আছে জমে আছে তার জন্য হয়তো সমস্যা নাও হতে পারে কিন্তু যখন এই ক্যালকুলাসগুলা দাঁতের থেকে উঠে যাবে তখনই কিন্তু আপনার দাঁত শিরশির করা ভাব শুরু হয়ে যাবে এমন কি এই ক্যালকুলাসের কারণে আপনার এই দাঁত যে দাঁতের গোঁড়ায় এ ধরনের ক্যালকুলাস জমে থাকে সেই দাঁতগুলা খুবই অল্প দিনে অকালে দাঁতগুলা কিন্তু আপনার নড়ে যেতে পারে ভিউয়ার্স এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটি দাঁতের গুঁড়া থেকে কিন্তু মাংস সরে গেছে বা মাড়ি সরে গেছে আর এই সমস্যাগুলা শুধুমাত্র ক্যালকুলাস জমার কারণেই অনেক বেশি হতে দেখা যায় এ ধরনের সমস্যা সঠিকভাবে টুথব্রাশ ব্যবহার না করার কারণেও হয়ে থাকে তবে বেশিরভাগ যেটি হয়ে থাকে তা হলো ক্যালকুলাস জমার কারণে কিন্তু এ ধরনের দাঁতের মাড়ি সরে যাওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে নিচে যে দাঁতগুলো থাকে নিচের মাড়ি নিচের দিকে নেমে আসতে থাকে ক্যালকুলাসকে জায়গা দিতে গিয়ে যেমনটি এইখা এখানে যতটুকু অংশ দেখতে পাচ্ছেন যে দাঁতের গোড়া বেরিয়ে আছে কিছু কিছু অংশ এই সব অংশই কিন্তু ডেন্টাল ক্যালকুলাস ছিল আর তার কারণেই এমনভাবে দাঁতের মাড়ি নিচের দিকে নেমে আসছে এবং উপরের ক্ষেত্রে যেটি হয় তা হল উপরের মাড়ি উপরের দিকে উঠে যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি দাঁতের গোড়ায় ক্যালকুলাস থাকার কারণে এই দাঁতের মাড়িগুলা ধীরে ধীরে উপরের দিকে উঠে যায় তো ভিওর্স এ ধরনের সমস্যা এড়ানোর জন্য আপনি যদি এ ধরনের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে চান তাহলে অন্তত বছরে একবার দাঁত স্কেলিং করাতে হবে দাঁত যখন আপনি বছরে একবার দাঁত স্কেলিং করাবেন সেক্ষেত্রে এ ধরনের সমস্যাগুলো আপনার হবে না ভিওয়ার্স এখানে দেখুন ক্যালকুলাস কতটা ক্ষতি করছে দাঁতের একই সঙ্গে কিন্তু অন্য অন্য দাঁতগুলো ভালো থাকলেও এখানে দেখুন সামনে যে তিনটি দাঁত রয়েছে এটি ক্যালকুলাস জমার কারণে দাঁতের মাড়ি অনেকটা নিচের দিকে নেমে গেছে এমন অবস্থা চলতে থাকলে দাঁত নড়ে যাওয়াটাই একটি স্বাভাবিক ব্যাপার তো এ ধরনের সমস্যার সমাধানের জন্য আপনাকে বছরে একবার দাঁত স্কেলিং করাতে হবে মেডিকেল সায়েন্স বলে ছ মাস অন্তর দাঁত স্কেলিং করাতে যদি ছ মাস অন্তর সম্ভব না হয় অন্তত বছরে যদি একবার আপনি দাঁত স্কেলিং করান দাঁতগুলো ওয়াশ করান তাহলে যখন এই ক্যালকুলাসগুলো অল্প পরিমাণে থাকবে তখন যদি স্কেলিং করিয়ে নেন তাহলে কিন্তু এ ধরনের সমস্যা আর ভবিষ্যতে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম